মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমরা পড়ব বিজ্ঞান ও পরিবেশ বই। বিজ্ঞান ও পরিবেশ বইয়ে তাহলে 37 পেজ প্রত্যেকে খুলে ফেলো। আগের দিন তোমরা পৃথিবীর অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বা পৃথিবীর টান বলতে কি বোঝায় সেটা পড়েছিলে। এবার আজকে আমরা কি পড়বো বলো তো? এই পৃথিবীর টান বা মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন বা কিভাবে আবিষ্কৃত হলো? ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের কথা শুনেছ। তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি 1642 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি একদিন আপেল গাছের নিচে বসে আছেন, হঠাৎ তার সামনে একটা আপেল গাছ থেকে মাটিতে পড়ল। তখন তিনি বসে ভাবতে লাগলেন যে আপেলটা মাটিতে পড়ল কেন, আকাশের দিকে উঠে গেল না কেন। এরকমভাবে ভাবতে ভাবতে তিনি এই মাধ্যাকর্ষণ শক্তি বা পৃথিবীর টান বা অভিকর্ষ এটা আবিষ্কার করে ফেললেন। তিনি এই আবিষ্কার করার সাথে সাথে তিনি আরেকটা জিনিস আবিষ্কার করলেন যে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে সমান বল দিয়ে টানে না। তোমাদের মনে হতেই পারে যে একটা পেন্সিলকে যতটা বল দিয়ে পৃথিবী টানবে, একটা লোহার বলকে কি ততটা বল দিয়ে পৃথিবী টানবে? না, টানবে না। তাহলে এটা শুধু বললেই হবে না, এটা যদি আমরা পরীক্ষার সাহায্যে দেখতে চাই কীভাবে দেখবো বলো তো? তোমরা একই উচ্চতা থেকে একটা ছোট ঢিল আর একটা বড় ঢিল নিচে ফেলবে, নিচে অবশ্য খানিকটা বালি থাকতে হবে, সেই বালির ওপরে ফেলবে। ফেলার সময় দেখবে যে যেটা বড় ঢিল সেটা অনেক গভীরে চলে গেল, বালির অনেক গভীরে চলে গেল, আর ছোট ঢিলটা অতটা গভীরে যেতে পারলো না। এ থেকে এটাই প্রমাণিত হলো যে বড় বস্তুকে, অর্থাৎ যেটার ভার বা ওজন বেশি, সেটাকে পৃথিবী বেশি বলে টানছে, আর যেটার ভার বা ওজন কম সেটাকে পৃথিবী কম বল দিয়ে টানছে। তাই বড় ঢিলটা বালির বেশি গভীরে গেল আর ছোট ঢিলটা অতটা গভীরে যেতে পারলো না। এই পরীক্ষাটা তোমরা করে দেখবে, তাহলে বুঝে যাবে ব্যাপারটা। এরপর দেখো, একটা তোমাদের বইতে পরীক্ষা আছে, এই যে তিনটি একই ধরনের রবার ব্যান্ড আর প্রথম আর কি আছে, রবার ব্যান্ড আর তিনটি আংটা লাগায় দিয়েছে তার সাথে। প্রথমটায় একটা বই, দ্বিতীয়টায় দুটো বই, আর তৃতীয়টায় তিনটে বই। যেখানে তিনটে বই আছে সেখানটা বেশি ঝুলে গেছে, মানে একে পৃথিবী বেশি টানছে। দুটো বই একটু কম ঝুলেছে, একে একটু কম টানছে, আর যেখানে একটা বই সেখানে আরও কম ঝুলেছে, সেই জন্য একে পৃথিবী অনেক কম বল দিয়ে টানছে। তাহলে এটা ব্যাপারটা বুঝে গেলে। এবার তাহলে পৃথিবীর টান কাকে বলবে? যে বেশি ওজনের ওপর পৃথিবীর টান বেশি আর কম ওজনের ওপর পৃথিবীর টান কম, এটা বোঝা গেল। তাহলে পৃথিবীর টান বলতে কী বোঝায়? পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানছে সেটাই হচ্ছে পৃথিবীর টান। তাহলে তোমরা তোমাদের বইয়ের এতটা অংশ পড়ে ফেলবে, ঠিক আছে? এটা পড়ার পর যদি দেখো যে কোনো অংশটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা ফোন করো, আমি বুঝিয়ে বলে দেবো। সবাই ভালো থেকো, গুড বাই এভরিবডি।